আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র এক মিনিটই সহজভাবে তৈরি সেমাই ভাপা পিঠা। আর এই পিঠাটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার সেমাই ভাপা পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা পিঠার জন্য পাতার প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি বড় সাইজের কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি এই কাঁঠাল পাতা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এক্ষেত্রে যে কোনো ধরনের ফয়েল পেপার অথবা কাঁচের বাটি, স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আর এই পাতাগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পাতার গায়ের এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন পিঠাটা ভাপে দেওয়ার পর যেন পাতা থেকে খুব সহজেই বেরিয়ে আসে, তাই একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে সম্পূর্ণ পাতার ওপরের পাশটাই ঠিক এভাবেই ব্রাশ করে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। এখন সেমভাবে সবগুলো পাতায় আমি তেল ব্রাশ করে নেব। দেখুন সবগুলো পাতায় কিন্তু তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা করে পাতা নিয়ে ঠিক এভাবে পানের কেলের মতো ভাঁজ দিয়ে নেব। এরপর উল্টো পাশ থেকে একটা টুথপিক ঠিক এভাবেই উল্টো পাশ থেকে গেঁথে দিলেই কিন্তু কোন শেপ করে পাতাটা সেট হয়ে যাবে। এখন সেমভাবে সবগুলো পাতাই আমি কোন শেপ করে তৈরি করে নেব। দেখুন সবগুলো পাতাই কিন্তু কোন শেপ করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই পাতাগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ভাপা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর এখানে আমি ভাতের চালের গুঁড়োটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ হালকা কুসুম গরম পানি। আর পানির টেম্পারেচারটা বোঝার জন্য আপনার হাতের একটা আঙুল কয়েক সেকেন্ডের জন্য পানির মধ্যে ডুবিয়ে রাখবেন। কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখার পর যদি দেখেন আঙুলের মধ্যে হালকা গরম অনুভব হচ্ছে কিন্তু আঙুলটা পানির মধ্যে রাখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে বুঝতে হবে পানির টেম্পারেচারটা একেবারে পারফেক্ট আছে। এখন এই পানিটা দিয়ে পিঠার জন্য একটা টাইট ফিট ডো তৈরি করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু ভাপা পিঠার ডোটা পুরোপুরি তৈরি। এখন এই ডোটাকে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে ডোটাকে আমি আবার হালকা হাতে একটু মথে রোল করে নেব এবং সেই রোলটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। সেই সাথে সেমাই ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা চানাচুর মেকার নিয়ে নিয়েছি। আর এই চানাচুর মেকারগুলো আপনারা যে কোনো বড় বেকিং আইটেমের দোকানগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু চানাচুর মেকারের মধ্যে একেবারে ছোট ফুটোওয়ালা একটা চাননি বসিয়ে দিয়েছি। এখন আবারও একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে সম্পূর্ণ চানাচুর মেকারটার ভেতরেই আমরা ঠিক এভাবেই ব্রাশ করে নেব। এতে পিঠার ডোটা চানাচুরের মেকারের মধ্যে বেজে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এরপর আগে থেকে যে ডোগুলো আমরা ভাগ করে রেখেছিলাম সেখান থেকে 1 ভাগ ডো নিয়ে ডোটাকে ঠিক এভাবেই আমি রোল করে নেব। এরপর সেই রোলটাকে চানাচুরের মেকারের ভেতরে ঢুকিয়ে ওপর থেকে ঢাকনা লাগিয়ে নিলেই কিন্তু পিঠা বানার জন্য চানাচুর মেকারটা এখন পুরোপুরি তৈরি। এখন কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি ছোট মোকালা একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের ওপরে আগে থেকে যে কাঁঠাল পাতার কোনগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেরকমই একটা কোন নিয়ে ঠিক এভাবেই বসিয়ে দেব। এরপর ওপর থেকে
চানাচুর মেকারটা দিয়ে কিছুটা পরিমাণ পিঠার ডো চারধারে ছড়িয়ে ঠিক এভাবেই আমরা কোণের মধ্যে দিয়ে দেব। আর কোণের মধ্যে পিঠার ডোটা দেওয়ার পর দেখুন সেমাইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে আবার একটা আঙুলের মাথা দিয়ে ডোর মাঝখানটা ঠিক এভাবে একটু গর্ত করে নেব। এরপর পাপা পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে কিন্তু আমি কিছুটা খেজুরের গুড় ঠিক এভাবেই কুচিয়ে রেখেছিলাম। এখন সেই কুচিয়ে রাখা খেজুরের গুড়টা পিঠার মাঝখানে ঠিক এভাবেই দিয়ে দেব। এরপর ওপর থেকে সামান্য পরিমাণে একটু কোরানো নারিকেল দিয়ে ওপর থেকে চানাচুর মেকারটা দিয়ে আবার কিছুটা পরিমাণ পিঠার ডো ঠিক এভাবেই সেমাইয়ের মতো করে দিয়ে দেব এবং কোরানো নারিকেল আর গুড়টাকে পুরোপুরিভাবেই ঢেকে দেব। দেখুন এর সাথেই কিন্তু একটা সেমাই ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা আমি কী করে তৈরি করেছি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা আপনাদের পরে দেখাচ্ছি। এর জন্য আবার একটা কোণ নিয়ে কোণের মাঝখানে চানাচুর মেকারটা দিয়ে ঠিক এভাবেই কিছুটা পিঠার ডো দিয়ে দেব। এরপর একটা হাতের আঙুল দিয়ে পিঠার ডোটাকে ঠিক এভাবে একটু গর্ত করে নেব এবং সেই গর্তের মধ্যে সামান্য পরিমাণে একটু কুচি করা খেজুরের গুড় এবং কোরানো নারিকেল দিয়ে ওপর থেকে আবারও পিঠার ডোটা দিয়ে সম্পূর্ণ কোরানো নারিকেল আর গুড়টা ঢেকে দেব। আর এর সাথেই কিন্তু আরও একটা পিঠাও তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে সবগুলো পিঠাই আমরা তৈরি করে নেব। এখন কিন্তু এই পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। আর এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির পাতিলের উপরে পিঠা এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব এক মিনিটের জন্য, যেন পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এক মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে সেমাই ভাপা পিঠা। এখন একটা চামচ দিয়ে পিঠাগুলো আমরা তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি প্লেটের ওপর নিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু এখন হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন একটা পিঠা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন পিঠাটা পাতা থেকে কত সহজভাবে বেরিয়ে এসেছে এবং পিঠাটা দেখতেও কিন্তু কোন একটা শেপ হয়ে গেছে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এই পিঠাটা আসলেই কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো কোনো রকম ঝামেলা ছাড়াই শীতের বিকেলে তৈরি করে ফেলুন গরম গরম সেমাই ভাপা পিঠা। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই পিঠার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একই নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।